ইউপি নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, কুমিল্লার চালিভাঙায় চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার অভিযোগ। শরীয়তপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আহত 11। ফ্রান্সে ব্যবসায়ী নেতাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক, ঢাকা প্যারিস দ্বিপক্ষীয় বাণিজ্য দ্বিগুণ করার উপর গুরুত্ব আরোপ। প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগের নেতাকর্মীদের শ্রদ্ধা, শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির সারথী হওয়ার প্রত্যয়। শীতে ব্যাপক হারে করোনা সংক্রমণ বৃদ্ধির শঙ্কা নেই মত বিশেষজ্ঞদের, কোভিড হাসপাতালগুলোতে নিয়মিত চিকিৎসা শুরুর তাগিদ। দুই বছর যদি আমরা আমলে নেই তাহলে দেখা গেছে যে গরমকালেই মূলত করোনা বেড়েছে, মারাত্মক সংক্রমণের সম্ভাবনা একটু কম দেখি। আমন্ত্রণ যমুনা নিউজে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত, জানাবো বিস্তারিত। বিচ্ছিন্ন সংঘর্ষ আর সংঘাতের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপে প্রায় 850 ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এ সময় হামলায় আহত হন প্রার্থী হুমায়ুন কবির। এরপর দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। প্রায় 850 ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান সহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা। সকাল থেকেই কেন্দ্রে উপস্থিত হন ভোটাররা, কেন্দ্রের বাইরে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্থানীয় সরকারের এই নির্বাচন সংঘাতপূর্ণ হয়ে ওঠায় বাড়তি সতর্কতা আছে নির্বাচন কমিশনের। দর্শক, আমরা ইউপি নির্বাচনের খবরাখবর জেনে নিতে চাই আমার সহকর্মীদের কাছ থেকে। কুমিল্লা, খুলনা, নরসিংদী, সিলেট এবং বগুড়া থেকে তারা যুক্ত হচ্ছেন। শুরুতেই ইউপি নির্বাচনের খবর জানাবেন কুমিল্লা থেকে খালেদ সাইফুল্লাহ। খালেদ, হামলায় আহত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর অবস্থা এখন কেমন এবং ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ নিয়েছে কি না, সব মিলে সার্বিক কী পরিস্থিতি জানাবেন আমাদের? শান্তিপূর্ণভাবে কুমিল্লায় 17 ইউনিয়নে নির্বাচন শুরু হয়েছে। তো সকালবেলায় চালিভাঙা ইউনিয়নে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে, দুই পক্ষের সমর্থকদের মধ্যে গণ্ডগোল বাধে, তখন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের উপরে ধাওয়া করে এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির আহত হয়েছেন, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে আইন শৃঙ্খলা বাহিনী, কোস্ট গার্ড, আমি আগেই বলেছিলাম যে এটি একটি নদীবেষ্টিত এলাকা, এখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কোস্ট গার্ড এবং জেলা পুলিশ ঘটনাস্থলে এসেছেন এবং তারা এক ঘন্টা নির্বাচন বন্ধ থাকার পর আবার নির্বাচন চালু করেছেন। তারা আমাদেরকে বলছেন যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা তৎপর রয়েছেন এবং নদী এলাকা বলে সেখানে কিন্তু তারা নৌপথে জলপথে কিন্তু তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছে। আর এদিকে এই চরাঞ্চলের বেশ কিছু এলাকা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, প্রত্যেকটি এলাকাতেই উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা মহড়া দিচ্ছেন এবং সেগুলো আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু উদ্ধার করছে। শাওন, খালেদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এবার সিলেটের খবর জানবো মাহবুবুর রহমান রিপনের কাছ থেকে। রিপন, ভোটের পরিবেশ এবং স্বাস্থ্যবিধি রক্ষা সমন্বয় করা হচ্ছে কিনা জানাবেন, সব মিলিয়ে কি দেখতে পাচ্ছেন?
শাওন, আসলে সিলেট বিভাগের 44টি ইউনিয়নে আজ কিন্তু দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা সকাল থেকে দেখছিলাম যে যে সকল ভোট কেন্দ্রে রয়েছে এবং সে সকল ভোট কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে, এবং পাশাপাশি আমরা দেখছি বিজিবির টহল রয়েছে, এবং সব মিলিয়ে শান্তিপূর্ণ অবস্থায় এখন পর্যন্ত নির্বাচন হচ্ছে এবং 44টি ইউনিয়নের কোথাও অপ্রীতিকর ঘটনার খোঁজ আমরা পাইনি। আমরা যে কেন্দ্রটি আছি এই কেন্দ্রে কিন্তু সকাল থেকে এরকম লাইন দেখতে পাচ্ছিলাম। আমরা এখানকার ভোটারদের জিজ্ঞাসা করেছিলাম যে আসলে এই লম্বা লাইনের কারণটা কি। এখানে লোকজন যেটা বলছেন যে মহিলা ভোটাররা আসলে সকাল সকালই ভোট দিতে আসেন, এবং এখানে যে বুথটি রয়েছে সেখানে দুটি মাত্র সিল রয়েছে, এবং এই দুটি সিল দিয়ে আসলে যেহেতু নারী ভোটার তাদের একটু ভোট দিতে দেরি হয়, সে কারণে নারী ভোটারদের জায়গায় একটু লাইন রয়েছে। এর পাশাপাশি পুরুষ ভোটারদের সংখ্যাও কিছুটা বাড়তে শুরু করেছে, তবে এখানকার লোকজন যেটা বলছে যে বেলা বাড়ার সাথে সাথে পুরুষ ভোটারদের সংখ্যা বাড়বে। এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সামনে একটি বিষয় বলে রাখি যে এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেহেতু বিএনপি নেই, যদিও বিএনপি প্রার্থীরা সিলেট অঞ্চলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেশ কিছু জায়গায় তারা প্রার্থী দিয়েছে, বিএনপির যারা প্রার্থী রয়েছে তারা স্বতন্ত্র হিসেবে এখানে যোগদান করেছে, এবং সেক্ষেত্রে দলীয় কোনো নির্দেশনা তাদের নেই এবং দল থেকে বলা হচ্ছে যে তারা আসলে ব্যক্তিগতভাবে এখানে প্রার্থী হয়েছে। আরেকটি বিষয়, এই ইউনিয়ন পরিষদ ইলেকশনে যে বিষয়টি এখন পর্যন্ত বলা যাচ্ছে যে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী কিন্তু আওয়ামী লীগই, কারণ সিলেটের যে 15টি ইউনিয়ন রয়েছে সিলেট জেলার মধ্যে, এর মধ্যে 13টি ইউনিয়নে কিন্তু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে, এবং সেটাই কিন্তু শঙ্কার বিষয় বলছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্যান্যরা। শাওন, রিপন, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা খুলনার খবর জানবো, কনক রহমানের সঙ্গে আছেন। কনক, ভোট গ্রহণের প্রথম 2 ঘন্টার যে ভোটার উপস্থিতি সেটি কেমন দেখলেন, এবং সব মিলিয়ে সার্বিক কি পরিস্থিতি জানাবেন আমাদের? শাওন, আমি আছি খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের রানাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি এই ইউনিয়নের অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কেন্দ্র। আমি যদি আপনাকে একটু দেখাই যে সকাল থেকে অবশ্য এখানে এই কেন্দ্রে 1135 জন ভোটার রয়েছেন। সকাল থেকে ভোটারদের উপস্থিতি লক্ষণীয়, বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতন, এবং বৃদ্ধ বয়স 80-85-90 বছর বয়সের মানুষও কিন্তু ভোট দিয়েছেন। কোনো বিশৃঙ্খলার খবর আমরা এই ইউনিয়নে এখনো পর্যন্ত পাইনি, তবে কিছুটা ধীর গতি এবং কেন্দ্র ছোট হওয়ার কারণে মানুষের মধ্যে কিছুটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমি একটু কথা বলি, কেমন? হ্যাঁ, খুব সুন্দর আছে ভোট। সুস্থভাবে নির্বাচন হচ্ছে। আমরা মহিলা নারী যারা ভোটার রয়েছেন তাদের সাথেও কথা বলেছিলাম, তারাও বলেছেন যে সুস্থভাবে ভোট হচ্ছে। যদিও এইটি সহ এই ইউনিয়নে মোট 9টি কেন্দ্র, এর মধ্যে 6টি কেন্দ্র কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা আশা করব পরবর্তী যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো তো আছে শাওন, সে কেন্দ্রগুলিতে যে আসলে ভোটের কি পরিস্থিতি তা জানানোর চেষ্টা করব। নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা সেটি জানাতে পারবো। কনক, অনেক ধন্যবাদ আপনাকে। এরপর যে নরসিংদীর খবর জানবো, সহকর্মী আয়ুব সঙ্গে আছেন। আয়ুব, ভোটের সার্বিক পরিবেশ নিয়ে প্রার্থী এবং ভোটাররা কি বলছেন? শাওন, আজকে নরসিংদীতে এই নরসিংদীর চরাঞ্চল, নরসিংদী সদর এবং রায়পুরায় 12টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে। তো এখানে আসলে নরসিংদীর চরাঞ্চল যেগুলো রয়েছে একটু এগুলো আসলে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত। তো এখানে দেখা যাচ্ছে যে শাওন, এই নরসিংদীর চরাঞ্চলে আমি যেখানে আছি আলোকবালিতে গত কিছুদিন আগে আসলে নির্বাচনী সহিংসতায় 3 জন নিহতের ঘটনা ঘটেছিল। তো এখানে আজকে যে ইলেকশন, এখানে নির্বাচন সকাল থেকে 8টা থেকে এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে। তো আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে এখানে শান্তিপূর্ণ পরিবেশে এই ভোট গ্রহণগুলো হচ্ছে, আর পাশাপাশি হচ্ছে কিছু উৎকণ্ঠা এখানে রয়েছে, কারণ এই নরসিংদীর যে চরাঞ্চলগুলো রয়েছে এই চরাঞ্চলগুলো মূলত টেডাবিদ্ধ এলাকা হিসেবেই পরিচিত, যার কারণে আসলে এখানে এই নির্বাচনে এই এখানে যে পরিবেশটা রয়েছে একটি সুষ্ঠু পরিবেশ রয়েছে। তো তার মধ্যে আসলে শাওন, আমরা কিছুক্ষণ আগে শুনতে পেয়েছি নরসিংদীর এই
চরাঞ্চলের রায়পুরা উপজেলার বাসগাড়িতে সালাউদ্দিন নামে একজন চশমা প্রতীকের সমর্থককে আমরা মৃত্যুর ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। তো সে ব্যাপারে আসলে বিস্তারিত আপনাকে আরো জানানো হবে। শাও নিশ্চয়ই আপনি খবর সংগ্রহ করতে থাকুন আয়ুব খান সরকার, পরবর্তীতে আবারও আসবো আপনার কাছে। এরপর যে আমরা বগুড়ার খবর জানবো, মেহেরুল সুজন সেখানে রয়েছেন। সুজন, সকাল থেকে ভোট কেমন হলো? ভোটের প্রথম দুই ঘন্টা পার হয়ে গেছে, সেই চিত্র কেমন দেখছেন সেটি একটু জানাবেন। শাওন, ভোটের আজকে বগুড়ায় শিবগঞ্জ এবং শেরপুরে এর মধ্যে কিন্তু দু ঘন্টা কেটে গেছে ভোটের, এবং এখন পর্যন্ত বগুড়ার যে 20টি ইউনিয়নে ভোট গ্রহণ হচ্ছে আজকে, শেরপুরের 9টি এবং শিবগঞ্জ উপজেলার 11টি ইউনিয়ন, এখনও পর্যন্ত আমরা কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা সহিংসতার খবর পাইনি। যদিও শিবগঞ্জ উপজেলায়, আমি এখন যে উপজেলায় রয়েছি, এই উপজেলায় কিন্তু নির্বাচনের আগে থেকেই বেশ কয়েক দফা সংঘর্ষ সংঘাতের ঘটনা ঘটেছে কিচক ইউনিয়নে, বিহার ইউনিয়নে, ময়দানহাটা ইউনিয়নে। তবে আজকে কিন্তু সকাল থেকে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে, এবং যে কারণে শ্রাবণ সকাল 8টা থেকে কিন্তু আমরা সবগুলো কেন্দ্রে দেখছি যে একেবারেই নারী ভোটারদের কিন্তু দীর্ঘ সারি দেখতে পাচ্ছি, উপস্থিতি কিন্তু খুবই বেশি নারী ভোটারদের। এর আগে আমি বুড়িগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছিলাম, সেখানেও কিন্তু প্রচুর ভোটার উপস্থিতি দেখেছি। এখন রয়েছি বুড়িগঞ্জের খাদইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে, এখানেও কিন্তু ভোটারদের আমরা দেখতে পাচ্ছি যে বেশ লম্বা সারি, এবং এখনো পর্যন্ত শ্রাবণ কোনো ধরনের অভিযোগ কিন্তু আমরা কোনো প্রার্থীর পক্ষ থেকে পাইনি, বিশেষ করে শিবগঞ্জের 11টি ইউনিয়নে। তবে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সকাল থেকেই পুলিশ, র্যাব, আনসারের পাশাপাশি কিন্তু বিজিবি টহলও রয়েছে, এবং নির্বাচন কর্মকর্তারা যেটি বলছেন যে তারা এই 11টি ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়নে ইভিএম রয়েছে, বাকি 10টিতে রয়েছে ব্যালট, এবং শেরপুরের 9টিতে আসলে ব্যালটে ভোট হচ্ছে। এই সবগুলো কেন্দ্রেই কিন্তু তারা পর্যাপ্ত নিরাপত্তা রেখেছেন, এবং তারা প্রত্যাশা করছেন বিকেল পর্যন্ত এরকম শান্তিপূর্ণ ভোট গ্রহণই হবে। শাওন, সুজন, অনেক ধন্যবাদ আপনাকে। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডারি এক্সেলেন্স ইন কোয়ালিটি। 2025 সালের মধ্যে ঢাকা প্যারিস দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্রান্সে এমইডিএফ ইন্টারন্যাশনালের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রী ফরাসি ব্যবসায়ীদের ইন্দো প্যাসিফিক অর্থনৈতিক কেন্দ্রগুলোর কৌশলগত অবস্থানে থাকা বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। ফরাসি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগগুলো সরাসরি দেখার আমন্ত্রণও জানান শেখ হাসিনা। বলেন, বাংলাদেশকে একটি আঞ্চলিক সংযোগ কেন্দ্রে পরিণত করার কাজ চলছে, সড়ক, রেল, সমুদ্র, জ্বালানি ও ডিজিটাল সংযোগ তৈরিতে নানা পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা সরাসরি তার অফিসের সঙ্গে সংযোগ রেখে কাজ করছে, তাই যে কোনো প্রয়োজনে ফরাসি বিনিয়োগকারীদের দ্রুত সব ধরনের সহায়তা দেয়া যাবে। To witness firsthand the investment opportunities in Bangladesh. During yesterday's talks with President Macron and also with Prime Minister, we have agreed to take our bilateral relations to new heights. This should be reflected in our economic partnership as well. নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির সারথি হবে যুবলীগ, করে যাবে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ। 49তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সকাল 8:30 দিকে নেতাকর্মীদের সাথে নিয়ে ধানমন্ডির 32 নম্বরে যান যুবলীগ চেয়ারম্যান। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, স্বাধীনতার 50 বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে যুবলীগের জন্মদিন বেশ তাৎপর্যপূর্ণ। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে যুবলীগ নেতাকর্মীরা কাজ করে যাবে বলে জানান তিনি। পরে আওয়ামী যুবলীগের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
আসছে শীতে মারাত্মক করোনা সংক্রমণ বৃদ্ধির কোনো শঙ্কা দেখছেন না সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও স্বাস্থ্য সংশ্লিষ্টরা। অন্য রোগের চাপ বাড়ায় করোনা চিকিৎসায় নির্ধারিত লোকবল ও স্বাস্থ্য সরঞ্জাম সাধারণ চিকিৎসার জন্য ব্যবহারের মত দিয়েছে তাদের দিয়েছেন কুর্মিটোলা জেনারেল সহ কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার তাগিদ। এরই মধ্যে সোহরাওয়ার্দি সহ বেশ কয়েকটি হাসপাতাল করোনা শয্যা কমিয়েছে, আরও জানাচ্ছেন আলামিন হক। শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালের এই 10টি আইসিইউ শয্যা আগে করোনা রোগীর জন্য নির্ধারিত ছিল। গেল 2 মাস কোনো করোনা রোগীকে এখানে চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয়নি, তাই চিকিৎসা দেওয়া হচ্ছে অন্য রোগীদের। মহামারীর সেই নির্দয় সময়ে এখানে ইনচার্জ ছিলেন সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম। সেই ভয়াবহ সময়ের বর্ণনা দিচ্ছিলেন তিনি, জানান এখন প্রায় সব কিছুই স্বাভাবিক। 9, 10, 11 বছর বয়সের কিছু ছেলে মেয়েরও ভর্তির জন্য খুব অনুনয় বিনয় ছিল আমাদের কাছে। খুব কম বয়সী কিছু রোগী যাদেরকে কোনোভাবেও মানে বাঁচানো সম্ভব হয়নি এমনও এখানে হয়েছে। করোনা চিকিৎসার কারণে অন্য রোগের চিকিৎসা এতদিন ব্যাহত হয়েছে, তাই সম্প্রতি অন্য রোগীর ভিড় বেড়েছে হাসপাতালে। এ কারণে কোভিড রোগীর জন্য 50টি শয্যা রেখে বাকিগুলো সাধারণ শয্যায় ফিরিয়ে আনা হয়েছে। এখানে কিন্তু এখন নন কোভিড রোগী আমাদের অনেক, মানে আমরা জায়গাও দিতে পারতেছি না এইভাবে আসে। ভয়েও অনেকে হাসপাতাল আসতো না, যেহেতু এখন ওই ভয়টা নাই। এখন কিন্তু রোগ বাড়ছে সেটা বলবো না, কিন্তু রোগীর সংখ্যা আমাদের বাড়ছে। সোহরাওয়ার্দির মতোই অন্য হাসপাতালগুলোকেও জনবল সাধারণ রোগীর চিকিৎসায় ব্যবহারের পরামর্শ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর বেনজির আহমদের। তার মতে শীতে বাংলাদেশে বাড়বে না করোনা। আমাদের গতবারের শীতের অভিজ্ঞতা হলো করোনা বাড়েনি। আমাদের 2 বছর যদি আমরা আমলে নেই তাহলে দেখা গেছে যে গরমকালেই মূলত করোনা বেড়েছে। যদি আমি মানে ইন জেনারেল বলি তাহলে আমি মারাত্মক সংক্রমণের সম্ভাবনা একটু কম দেখি। ভ্যাকসিন দিয়ে সংক্রমণ প্রতিরোধ এবং ন্যাচারাল ইনফেকশন দিয়ে প্রতিরোধ, তাহলে আমার মনে হচ্ছে একটা বিশেষ সংখ্যার মানুষ ইতিমধ্যে মানে সুরক্ষিত হয়েছে করোনার বিরুদ্ধে। দেশের সবচাইতে বড় করোনা ডেডিকেটেড হাসপাতাল এটি। একসময়ের সেই চিত্র এখন আর নেই, নেই মরদেহবাহী অ্যাম্বুলেন্সের আনাগোনা, স্বজনদের আহাজারি, একটি সিটের জন্য নেই কোনো হাহাকার। এমন স্বস্তির বাংলাদেশেই তো চেয়েছিল মানুষ, আসছে শীতে সেই স্বস্তি বিরাজ করুক তেমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। মিয়ানমারে আটক মার্কিন সাংবাদিক ড্যানি ফেনস্টারের বিরুদ্ধে এবার সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছে জান্তা সরকার। অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন জেলে থাকতে হতে পারে তাকে। বুধবার এই তথ্য জানিয়েছেন তার আইনজীবী। ফ্রন্টিয়ার মিয়ানমার নামের নিউজ সাইটের ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে কাজ করছিলেন ড্যানি। জান্তা সরকার বিরোধী বিক্ষোভে উস্কানির অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। গত মে মাসে মিয়ানমার ছাড়ার সময় বিমানবন্দর থেকে আটক করা হয় 37 বছর বয়সী সাংবাদিককে। তার মুক্তির জন্য যুক্তরাষ্ট্রের বারবার চাপের পরও নতুন অভিযোগ আনল মিয়ানমারের সামরিক সরকার। দেশটির আইন অনুযায়ী সন্ত্রাসবাদের দায়ে 20 বছর, রাষ্ট্রদ্রোহিতার দায়ে 20 বছর পর্যন্ত জেল হতে পারে। ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেইন কারাগারে রাখা হয়েছে ড্যানিকে। প্রশিক্ষণ নেওয়া আফগান পাইলট ও কেবিন ক্রুদের দেশে ফিরে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তালেবান। বুধবার এক সংবাদ সম্মেলন করেন তালেবান মুখপাত্র জিয়াবিউল্লাহ মুজাহিদ। তিনি বলেন, আগস্টে ক্ষমতা গ্রহণের সময় অন্তত 140 পাইলট ও কেবিন ক্রু দেশ ছেড়ে প্রতিবেশী তাজিকিস্তান ও উজবেকিস্তানে আশ্রয় নেয়, যারা মার্কিন প্রশিক্ষকদের থেকে ট্রেনিং নিয়েছিলেন। এসব পাইলটদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছে তালেবান। তবে এখন পর্যন্ত তাদের বিমান ও সামরিক বাহিনীতে কতজন পাইলট আছে তা প্রকাশ করা হয়নি। তালেবানের দাবি, গেল কয়েক মাসে 6 শতাধিক আইএস সদস্যকে আটক করেছে তারা। নিরাপত্তার পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার কথা জানিয়েছে গোষ্ঠীটি। অর্থনৈতিক সংকট ও নানা অনিশ্চয়তার কারণে এখনও প্রতিদিন আফগানিস্তান ছেড়ে প্রতিবেশী ইরান ও পাকিস্তানে আশ্রয় নিচ্ছে হাজার হাজার মানুষ। আফগানিস্তানে পাইলটদের নিরাপত্তা নিয়ে চিন্তার কারণ নেই, তাদেরকে আটকের কোনো পরিকল্পনা আমাদের নেই, বরং সব ধরনের সুযোগ সুবিধা দেয়া হবে। প্রশিক্ষিত যেসব পাইলট চাকরি ছেড়ে দিয়েছিলেন তাদেরকে আহ্বান জানাবো, আবারও দেশে ফিরে যোগদান করুন। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 25 জনে, নিখোঁজ 1 জন। বুধবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে এই তথ্য। কর্তৃপক্ষ জানায় বেশিরভাগের মৃত্যু হয়েছে বজ্রপাত ও পানিতে ডুবে। টানা বৃষ্টিতে নতুন করে প্লাবিত বহু এলাকা। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বৃষ্টিতে 25 জেলার 17টিতেই তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি।
পানির নিচে প্রধান প্রধান সড়কগুলো ডুবে আছে, বেশিরভাগ বাড়িঘর উপড়ে পড়েছে, বহু গাছপালা, অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় চরমভাবে বিপর্যস্ত জনজীবন, ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে বাস্তুচ্যুত কয়েক হাজার মানুষ। দুদিনের মধ্যে বৃষ্টির দাপট কমার পূর্বাভাস দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল যমুনা নিউজে।